জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজট জট সহ সকল সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক কর্মসূচির আয়োজন করা হয় মানববন্ধনে বক্তারা বলেন দেশে সর্বাধিক শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয় আজ কারাগারে রূপান্তরিত হয়েছে সেশন জোট ছাড়াও শ্রেণীকক্ষ সংকট পর্যাপ্ত শিক্ষকের অভাব লাইব্রেরি ও সেমিনার নতুন সংস্কারের বইয়ের অভাব ও আবাসন ব্যবস্থার সংকট সহ আরও অনেক সমস্যা তুলে ধরা হয় মানববন্ধন থেকে